এ রাজ্যে জনগণের উন্নয়ন হচ্ছে না, কেন্দ্র কবে টাকা পাঠাবে সেই আশায় বসে রয়েছে রাজ্য সরকার। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শনিবার মালদা রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে আবারও রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্যের পৌরসভাগুলির আয়ের থেকে ব্যয় বেশি, কেন্দ্র করে কবে টাকা পাঠাবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার, জনগণের উন্নয়ন কিচ্ছু হচ্ছে না, কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিবপুরে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে আক্রমণ হয়েছে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল এবং এই ঘটনা ঘটার ভারতবর্ষে যে কয়েকটি বিরল ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম। স্বাভাবিকভাবেই শিশু কমিশন তাদেরকে নোটিশ করেছে এবং আমাদের প্রশাসন, পশ্চিমবঙ্গ প্রশাসন এক পেশে আচরণ করেছে। আমরা বলতে চাই যে হ্যাঁ তাপস হয় এবং তার আত্মসহায়কের সিবিআই তল্লাশি এটির হওয়ারই ছিল, কারণ বহু চাকরি বিক্রি করেছে এবং তার অভিযোগ তাপস আমাদের গ্রেপ্তার হয়েছে। আমার বিশ্বাস আরও মোটামুটি 10-15 জন ভেতরে যায়। এবার পুরো সবার দুর্নীতি নিয়ে তদন্ত, ইডি রিপোর্ট, কাউন্সিলের বক্তব্যের পরে আর বিভিন্ন জেলায় যে পুরসভাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কি আবার নতুন করে তদন্ত তো হওয়া উচিত। প্রত্যেকটি পুরসভাতে তৃণমূল কংগ্রেস তার দলের ক্যাডারদেরকে ক্যাজুয়াল ক্যাটাগরিতে ইচ্ছে মতো যে যার মতো নিয়েছে এবং সেই জন্য এখন প্রত্যেকটি পৌরসভা মিউনিসিপ্যালিটি তাদের আয়ের থেকে ব্যয় বেশি, এই ক্যাজুয়াল স্টাফগুলোকে বাইরে দিতে তাদের সমস্ত টাকা চলে যাচ্ছে। তারপরে জনগণের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিছু হচ্ছে না, উন্নয়নটি করতে পারছে না, তারা বসে আছে যে কেন্দ্র কবে টাকা পাঠাবে তারপরে উন্নয়ন। নতুন কর্মসূচি এগুলো হচ্ছে চোখ ঘোরানোর জন্য, চুরি থেকে চোখ ঘোরানোর জন্য আগের কাজ কিছু হবে না। হ্যাঁ, কমপ্লিট করতে পারেন কিনা আমাদের সেটাই চিন্তা, তার মধ্যে ডাক চলে আসে সিবিআই যেভাবে একের পর এক মহিলাদের উপর ধর্ষণ লাস্ট কয়েক বছর, এখানেই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই যে সামান্য তিনটে জেলা, এই তিনটে জেলা মিলে 3-4 কমসে করে এই যে আদিবাসী অথবা পশ্চিমবঙ্গ পুলিশের দেখার উচ্ছিল দেখা সেটা হচ্ছে যেভাবে একের পর এক মহিলাদের উপর ধর্ষণ লাস্ট কয়েক বছর, এখানেই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই যে সামান্য তিনটে জেলা, এই তিনটে জেলা মিলে 3-4 কমসে করে এই যে আদিবাসী অথবা রাজবংশী সমাজ এটাকে নতুন করে বড় আন্দোলন বা কিছু করতে হবে। আমরা যাচ্ছি, আছি পরিবারের সাথে দেখা করতে, পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করি। স্যার, সেই সময় কালকে একসাথে 3 খুন করেছে, তার আগের দিন আর একটা প্রকাশ্যে দুবালকে একটা খুন হয়েছে, মামলা প্রশাসনের প্রতি করে ভরসা নেই বলেই জানে। আপনার কী কর্মসূচি আছে আজকে? আজকে আমরা যাবো সেই পীড়িতার পরিবার এবং সেখানে গিয়ে আমাদের সাথে দেখা করবো, তার পরিবারের সাথে। যদি পুলিশ বাধা দেয় তাহলে কী করবেন দাদা? গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নম্বর 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।